Ole baba. Asun. Tikchi lasha. Asun. ওর আজকে স্কুল থেকে এসে তোমার স্ন্যাক্স আইটেম ছিল ঘুগনি মানে টেস্টিও আর একদম ফুল অফ প্রোটিন তা তোমরা বাচ্চাদের না ঘুগনি দেবে তাহলে ওদেরও খেতে ভালো লাগবে আর তোমাদের রাতের ডিনারটাও একবারে হয়ে যাবে বানিয়ে রাখবে তার সাথে রুটি বা লুচি পরোটা কিছু একটা বানিয়ে নেবে আর বাচ্চারা আসলে ভাববে ঘুগনি করেছে মা ঘুগনি তো ঘুগনিটা কিন্তু খুব হেলদি খাবার ঘুগনিও দিতে পারে এই যে মুহুরানি স্কুল কেমন কাটলো বল ভালো ভালো ঘুগনিটা ভালো আছে আবার আমি 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 খাইয়ে দিচ্ছি ওর মন পড়ছে না কারণ মাঝে মাঝে আমি আমার পেটে চালান করে দিচ্ছি আর ও বলছে তুমি দাও তো আমি খাচ্ছি ভালো হয়েছে বল টেস্টি হয়েছে তার মধ্যে চাট মশলাটা দিয়ে দিচ্ছি রাত্রিবেলা একটু লেবু দিয়ে দেবো হ্যাঁ ভালো লাগবে আরো খেতে হ্যাঁ এখন নাচ আছে বিধ্বস্ত আপাতত মুহুর জন্য বানাচ্ছি আমি এখনই ডিনারটা বানাচ্ছি কারণ এরপরে আরো গরম বাড়বে আর ভাল লাগবে না একটু আগে আমি এক্সারসাইজ করলাম আজকে আমাদের স্পেশাল ডিনার তোমাদের একটু আগেই বললাম ওকে আমি ঘুগনি খাওয়ালাম তো সেই ঘুগনি আর গরম গরম লুচি ভালো তো মুহু তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আমার ডিনার রেডি তাই আগে প্রথমে মুহুরটা সার্ভ করছে আজকে দেখি বাগানে কি কি ফুটেছে একটা সুন্দর বেলি ফুটেছে একটা না একটা বড় বেলি ফুটেছে দুটো কুড়ি ফুটেছে আর কি ফুটেছে দেখি ও বেগুনি জবা এতদিন ধরে বেগুনি জবাটা ফুলই দিচ্ছিল না হঠাৎ করে এত ফুল দিচ্ছে আর এই যে অনেকটা রং বেরঙের টাইম ফুলগুলো তো দেখতে খুব সুন্দর লাগে রঙ্কন ফোটা শুরু করে দিয়েছে বেশ ভালোই বড় হয়েছে এপাশেও বেলি ফুল ফুটেছে ওপাশে জবা ফুটেছে কত বড় জবাগুলো আকাশের এখানে কি সুন্দর দেখতে লাগছে দেখো এ দেখো কত সুন্দর জবা ফুটেছে আর পুরো শরতের আকাশ আহা এখানে কামিনি ফুলের অনেক কুড়ি এসছে এখানে আর একটা পিঙ্ক কালারের টাইম ফুল ওইখানে সাদা আবার পিঙ্ক কালারের টাইম ফুল বুগেনভিলিয়া ফুটেছে পিঙ্ক কালারের ওখানে ক্রিম কালারের ফুটেছে এই গাছটাতেও একটা বেলি ফুল ফুটেছে আবার ইয়েলো অনেক টাইম ফুল আর জবা ফুটেনি লাল জবা ফুটেনি লাল জবা বেশ কালকে ফুটেছিল আর এখানে এইগুলোকে কি যেন বলে কি জুই যেন ভুলে গেছি কি একটা জুই বলে যেন এইগুলো অনেকগুলো ফুটেছে ভালো ফুল ফুটেছে নাক চাপায় কিন্তু অনেক কুড়ি এসছে যখন ফুটবে না পুরো একেবারে থোকা থোকা সাদা হয়ে ফুটবে অনেকগুলো কুড়ি এসছে কবে ফুটবে তারই ওয়েট করছি সবাইকে জানাই সুপ্রভাত আজকে দিনটা তোমাদের খুব ভালো কাটুক এখনও স্থিত আর মুহু ঘুমাচ্ছে আমি সকালবেলা উঠে পড়েছি তাই এক কাপ চা আর খবরের কাগজ নিয়ে আমি এখানে বসে পড়লাম অনেকটা সময় এই সময়টা না একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর বেশ ভালো লাগে নিজের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে এখন বাজে ঠিক দশটা মুহু জাস্ট ঘুম থেকে উঠলো তাই আমি রান্নাঘরে চলে এলাম ওর জন্য ব্রেকফাস্ট বানাতে আজকে আমি ওকে দিচ্ছি ব্রেড বাটার আর ডিম পোচ আর এই দেখো ডিম পোচটাই যদি আমরা একটুখানি নর্মাল ডিম পোচ কিন্তু তার মধ্যে যদি একটুখানি চিজ গ্রেট করে দিই তাহলে বাচ্চারা ভাবে যে মাম্মা আজকে আমাদের জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে আর ওদের মুখের হাসিটা দেখতে আমাদের সব মায়েরই কি ভালো লাগে দেখো সামান্য ডিম পোচি একটু যদি একটু চিজ দিই একটু ফ্যান্সি হতে ওদের সামনে রিপ্রেজেন্ট করা হয় ওদেরকে দেওয়া হয় ওদের মুখের হাসিটাই অন্যরকম হয়ে যায় আর এটা দেখতে সব মায়েরই খুব ভালো লাগে
মুহুর ব্রেকফাস্ট বানাতে বানাতে আমার মনে হলো আমার নিজেকেও একটু প্যাম্পার করা উচিত। অন্যদিন কোর্টে বেরিয়ে যায়, কিছু নাই খেয়ে, ঠিকঠাক মতো সারাদিন খাওয়াই হয় না, একসাথে লাঞ্চ আর ব্রেকফাস্ট মানে ব্রাঞ্চ হয়ে যায়। আর আজকে যখন ছুটির দিন একটু সময় পেয়েছি, তাই নিজের জন্য একটু ফ্যান্সি ওয়েতে ব্রেকফাস্ট বানিয়েই নেওয়া যায়। নিজেকেও একটু সুন্দরভাবে প্লেটে নিজের জন্য একটু সার্ভ করে দেখি না কেমন লাগে। একটু মাঝে মাঝে আমাদের জন্য করা উচিত, আমাদের মন ভালো থাকে এতে। চিজ দিয়েছি বাবা অমলেটে, ওই পোচের মধ্যে চিজ আছে অনেক। খুব আনন্দ তো, হ্যাপি তো? খেয়ে নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আর শোনো, তুমি কিন্তু পড়তে বসবে বাবা, কথা কথা। তোমাকে ঘুম থেকে অনেকক্ষণ উঠেছো, আমি কিছু বলিনি দেখেছো? ওরকম করলে লুকোচুরি খেললে তো কিছু হবে না মামা। খেয়ে নাও খেয়ে নাও। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, একটু ফ্যান্সি ব্রেকফাস্ট। ফ্যান্সি বলতে রোজই ওদের জন্য এরকম করে দিই, বাট আমার তো খাওয়ারই সুযোগ হয় না, কোর্টে চলে যাই না খেয়ে, আর্ধেক দিন এসে একবারে ব্রাঞ্চ করি, লাঞ্চ কাম ব্রেকফাস্ট একসাথে। তো এখানে আছে ব্রেড, তোমার ব্রেড উইথ বাটার, আর এখানে আছে পোচ উইথ তোমার চিজ, আর এটা আছে তোমার কালকের ঘুগনি। তোমরা ভাবছো বাবা কালকের ঘুগনি কতবার করে দেখাচ্ছে, আরে ঘুগনি, বাসি ঘুগনি, বাসি মাংস, এগুলো তো টেস্টই আলাদা। তাই নিজের জন্য আজকে একদম সাজিয়ে গুছিয়ে বসেছি, অন্যদিন তো সুযোগই হয় না, বাট আজকে পেয়েছি, আজকে নিজেকে প্যাম্পার করো। আজকে কিন্তু আমার টেবিলেই বসেছি একদম ফুল, একদম প্রফেশনাল ভাবে, অন্যদিন তো নিচেই বসে পড়ি। আর এই এত সুন্দর হাওয়া দিচ্ছে না ব্যালকনি দিয়ে, আর এত ভালো লাগছে দেখতে, দাঁড়াও তোমাদের দেখে দিচ্ছি না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে খাওয়ার মেঘলা মেঘলা ওয়েদার, আর এরকম বৃষ্টির দিনে এরকম খাবার জাস্ট জমে গেছে। এখন বাজে বিকেল 5:30, আর এখন আমরা একটুখানি বেরোলাম, একটু আগনি মলে যাচ্ছি, দেখি কি এসে। অনেক অনেক মলেই তো এখন এন্ড অফ সেল, মানে এন্ড অফ সিজন সেল চলছে, দেখি কিছু পাওয়া যায় কিনা। অনেকদিন ধরে বেরোবো ভাবছিলাম, বাট সময় হয়ে উঠছিল না, আজকে বেরিয়েছি। এই যে মুহু আছে, বাবাই আছে। আজকে আমাকে ধাক্কা ধাক্কি করে মুহু সামনে বসতে দিল না, আমার একটুখানি সামনে বসতে চাইছিলাম, এখন আর আমাকে সামনেই বসতে দেয় না, ওই বস ওই সেই কবে থেকে। আজ কিভাবে যে ও ঠেললো মামা, তুই ঠেললি কেন বল আজকে? আমার আমাকে তো তুমি ঠেললে, তা আমি তো বসতে চাইছি, আগের দিন তো তুই বসলি, তো ও বসলো জানো, আমাকে কিছুতেই বসে, ধাক্কা ধাক্কি অবস্থা গাড়িতে ওঠার সময় কি অবস্থা, যাই হোক। আরে সেটা না, আগে আমি কি ভয় বলতো, সামনে বসলে না অনেক সুন্দর সুন্দর ক্লিপিং নিতে পারি, বেশ ভালো, ওইগুলো দেখতে তোমাদের ভালো লাগে, বেশ সুন্দর সুন্দর। এবার তোর মাকে বল গাড়ি চালানোটা শিখে দিতে, তাহলে দুজনেই সামনে বসে সেই পিছনেটা ঘুমাবো। হ্যাঁ, সে কবে থেকে ভাবছি আমি গাড়ি চালানো শিখবো, আমার তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে মানে শতবার্ষিকী পরিকল্পনা হয়ে যাচ্ছে, বা আমার গাড়ি শেখা হচ্ছে না। যাই হোক, আপাতত যাই দেখি মলে, এতদিনে বোধহয় সেল ফেল শেষ হয়ে গেছে, দেখি পেলে কিনবো, না পেলে ঘুরে টুরে খেয়ে দিয়ে চলে আসবো আবার। কি এসে গেছি আমরা, এখন আবার মাস্ক পরছি সবাই। হুম, এসেই বায়না করছে এইসব চড়বে, অনেকদিন পর এসছে আর না করা যায় না, সেই ফেব্রুয়ারিতে লাস্ট চড়েছিল তাই তো, ওই তো আমার মনে আছে 14 ফেব না, তাই দাঁড়াও পরিয়ে দি। হাসি পাচ্ছে, hold me close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading us, and love is all we'll ever trust, yeah, no, I don't wanna waste what's left, and I
এখানে আমি একটুখানি লিপস্টিক কিনতে এসেছিলাম, মানে পিঙ্ক কালারের লিপস্টিক খুঁজছিলাম, তার জন্য আমাকে এতগুলো শেড দেখাচ্ছিল যে আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আর এতগুলো ব্র্যান্ডের এতজন মিলে আমার হাতে পিঙ্ক লাগিয়েছে, আর আমি কোনটা থেকে কোনটা কিনবো আমি বুঝে পাচ্ছি না। এখানে দেখো এই একটা লিপস্টিক কিনলাম, বাড়ি গিয়ে দেখাবো। এই কালারটা অনেকদিন ধরে আমি খুঁজছিলাম, আমার ছিল, শেষ হয়ে গেছিল, আবার এই মেবেলিনের ছিল। এবার একটা অন্য ব্র্যান্ড কিনলাম, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কেমন হয়। এখানে আবার মুহুর বায় না ওকে এই ক্যান্ডিসগুলো কিনে দিতে হবে, তার জন্য এখানে আবার ওর বাবাকে ধরেছে, বাবাইকে। বাবাই তো রাজি, বাট আমি রাজি নই। যাই হোক, আলটিমেট কিনল। হাসি আর ধরে না। ওটা চড়ে কেমন লাগলো? মুহুর আবার চকলেট কিনেছে, চকলেট দেখিয়ে দে। মানে কিছু বায়নার আর শেষ নেই, চাহিদারও কোনো শেষ নেই। লেকমল, হ্যাঁ লেকমল থেকে অনেকদিন পর এসছে, তো তাই এটা কিনবো ওটা কিনবো করে গেছে। আইসক্রিম ফাইসক্রিম খেয়ে ভাবছি একটুখানি ম্যাক্সে যাবো, একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, ও বললো যে ম্যাক্সে বেশ ভালো ডিসকাউন্ট চলছে, তো ভাবছি ম্যাক্সেই যাওয়া যায়। আমরা অনেক কিছু কিনলাম, বাবাইও অনেক কিছু কিনলো, বাবাই এখন ট্রায়ালে যাচ্ছে। এই মুহুরানী, মুহুরানীর বায়নার আর শেষ নেই, এটা দাও ওটা দাও পড়েই চলছে। আলটিমেট মুহু বেশি কিছু কিনিনি, আমিও ওই খালি একটা জিন্স কিনলাম, আমার জিন্সটা হচ্ছে খারাপ দশা। আর বাবাই কিনলো আর এই টুকটাক এদিক ওদিক, বাড়ি গিয়ে দেখাবো। আমরা না ম্যাক্স থেকে এত জিনিস কিনেছি, আর বিলিংয়ে এত টাইম লেগে গেল যে আমরা বসে পড়েছি, পুরো হাঁপিয়ে গেছি। এই যে মুহুরানী, মুহুরানী কী কিনলে বাবা? মুহুরানী লাস্টে একটা পেন্সিল বক্স কিনেছে, এটাই মনের মতো। একবার টুপি চাইছে, একবার এই চাইছে, কিছুই পাচ্ছে না। লাস্ট ওটা হচ্ছে 200 টাকার, আমি ওটা পেয়েছি 99 টাকা। ও গেনার, 200 টাকা ও পেয়েছে ওটা 99-এ, তাই জন্য মুহু খুব হ্যাপি হয়ে গেছে। সবার অসুবিধা হবে, চল ফুড কোর্টে যাই। অনেকদিন পর কেএফসিতে অর্ডার দিলাম, মুহু বলছে কেএফসি খাবে, বাবাইও বলছে কেএফসি খাবে, কিন্তু আমার কেএফসি খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। বাট কেএফসি থেকে অর্ডার দেওয়া হয়েছে, ওরা আবার 2000 টাকার নোট নেয় না। বাট বাবাই তারপরে ঝামেলা করলো, ম্যানেজারকে ডাকলো কেন নেওয়া হবে না, তারপরে আবার অ্যাকসেপ্ট করে দিয়েছে, 2000 টাকার নোটই নিয়েছে। অনেক প্রতীক্ষার পরে মুহুর প্রিয় জিনিস এসছে, তাই তো? কি কি আছে জানো বাবাই, কোন বাকেটটা নিয়েছো জানো? আমরা বহুদিন পর কেএফসি খাচ্ছি, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শপিং টপিং হয়ে গেছে, এখন আমরা ফিরছি। এই গাড়ি বাবা, গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে বেরোই, বেশি রাত হয়নি, ওই মোটামুটি 9টা মতো বাজে, এসেছিলাম একটু তাড়াতাড়ি সেজন্য জন্য। চলো এখন বাড়িতে যাওয়া যাক। এই জাস্ট ফিরলাম এই মাত্র, ও মুহু আবার প্যাক করে নিয়ে এসছে, মানে আমরা যা যা অর্ডার করেছিলাম আর পুরোটা আমরা শেষ করতে পারিনি, তার জন্য আবার নিয়ে চলে এসেছি। আমি তো দেখাবো আজকে, ঘুমাবো না, আমি দেখাবো। কি দেখাবি? আমার জিনিস। ও আচ্ছা, কি কি মানে যা যা কিনেছিস? আমার যেগুলো জিনিসগুলো তুমিও দেখবে, আমরাও দেখাবো। বাবারে দেখেছো? আচ্ছা ঠিক আছে, চলে এসেছি। কি কি কিনবো আমরা? আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো না কি কি কিনেছি, কারণ জিনিস দেখিয়ে দিলে যখন পড়বো হঠাৎ করে তোমরা বলবো ও সিনথিয়া তো ওটাই পড়েছে, ওই যে ওই দিন সেটা কিনেছিল, তাই জন্য আমি দেখাতে চাই না। যেদিন হট করে পড়বো তোমাদের সামনে তোমরা দেখবে, তাহলেই তো ভুলে যাবে। এই তোমরা ভুলে যাও আমরা কি কি কিনেছি, মনে রাখবে না, তাহলে যেদিন পড়বো নতুন ব্যাপার লাগবে। মুহু বলছে অতক্ষণে সবাই ভুলে যাবে। যাই হোক, মুহু আমাকে বসিয়েছে যে দেখাতেই হবে আজকে কি কি কিনেছি, তাই জন্য দেখিয়ে দেবো, সব দেখাবো না, কিছু কিছু দেখিয়ে দেবো, কারণ সব দেখালে কেন গো, তাহলে তো আমাদের যদি আমার পরে কিছু পড়ি তখন তো তোমরা পুরনো হয়ে যাবে জিনিসগুলো, একদম ভালো লাগবে না। যাই হোক মুহু, এইটা হ্যাঁ প্রথম আমাকে খুলে খুলে দেখাতে হবে না মামা, অনেক টাইম নিয়ে নেবে। না না না, না না অত দেখানোর দরকার নেই, অত দেখাতে
না মামা আর তো কোনো বক্সটা খুলবি পুরো হ্যাঁ ওরকম করে দেখানোর কি আছে কারণ ও মানুষ মানুষকে আচ্ছা মুহু খুব শক হয়েছে ও আবার এই চক মানে ক্যান্ডি গুলো কিনেছে ও তোমাদেরকে দেখাবে আমি বলছি এবার ও বলছে একটা একটা করে দেখাবে আমি বলছি না একটা একটা করে দেখাতে হবে না দুটো দুটো করে দেখা ওর বন্ধুরা সবাই দেখে না তার জন্য দাদা আবার বলছে দুটো করে দেখেছো তো কথা শোনে না এই দেখো মুহু একদম অনেকগুলো এই যে এখান দিয়ে পড়ে গেছে আমি খেয়ে নিয়েছি একদম আবার খাচ্ছি ম্যাক্সে গেছিলাম ম্যাক্সে কিছু কিছু ডিসকাউন্ট ছিল তবে যেগুলো ডিসকাউন্ট সেগুলো পছন্দ হচ্ছিল না ভাই পুরনো মুরোনো কিসব আচ্ছা মুহু দেখা মুহু শখ হয়েছে মুহু দেখা মুহু দেখো এই টপটা কিনেছে খুব সুন্দর ব্ল্যাক কালারের আর এইগুলো বেশ বেশ ভালো গ্লসি গ্লসি আছে তো এটা হচ্ছে মুহুর নাম্বার ওয়ান টি শার্ট দেন দেখাও মুহু হেভি এক্সাইটেড দেখানোর জন্য ও না না আর মুহুর গুলো দেখাচ্ছি আর আমার ভাই ভাইদের জন্য কিছু জিনিস আছে সেগুলো দেখাবো না কারণ সেগুলো দেখে নিলে ওদের ওই সেই সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে আগে দেখাবো না বুঝলি পড়া কুকু তোদের আগে দেখাবো না পরে দেখবি ওদের জন্য জিনিস আছে এটা হচ্ছে মুহুর নাম্বার টু টি শার্ট আর আছে না মুহুর জন্য আর কিছু কিনিনি এই দুটো টি শার্ট কিনে দিয়েছি আর আমার আমি আমার জন্য একটা জিন্স কিনেছি আমার জিন্সটার যা অবস্থা বাবা রে বাবা পড়তে পড়তে মানে কি বলবো ওটার সত্যানাশ একেবারে তুই দে আমি 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 করছি আমি করছি তুই সরে যাই ধরো এই যে আমার জিন্স এটাও কিন্তু দেখানো হবে তোমার হ্যাঁ জিন্সটা দেখো গিয়ে জিন্সটা দেখলে কি হয়েছে বলো হ্যাঁ ওটা দেখে দেবো এই দেখো আমার এই জিন্সটার কালারটা ওই ডেনিম কালার তোমরা বুঝতে পারছো কিনা জানি না খুব ভালো এটা কোনো ডিসকাউন্ট ছিল না এটা ওই তোমার ওই 1299 নিয়েছে একটু একটু ডিসকাউন্ট থাকলে ভাল লাগে না জিন্স জিন্স একটা জিন্সের জায়গায় আমরা দুটো জিন্স পড়তে পারি বলো পড়তে পরে যাই হোক এই দেখো এটা ও এটা একটা কিনলাম হ্যালিস্টিক মুহু আমাকে আজকে কিছু ধরতে দিচ্ছে না মুহুই দেখাবে তো মুহুই দেখা এই কালারটা আমার একটা ছিল জানো মেবেলিনের ফুসিয়া পিঙ্ক যেটাকে বলে আমাকে না খুব স্যুট করতো ওটা শেষ হয়ে গেছে শেষ না এক্সপায়ার হয়ে গেছে এমন পরা পড়তাম বাবা রে এক্সপায়ার হয়ে গেছে তো সেই কালারটাই একটা নিলাম হ্যাঁ পরের দিনও মানে দুদিন ধরে থাকতো তো এটা মাই গ্ল্যামের এইটা কিনলাম খুব সুন্দর কালারটা আমাকে না খুব স্যুট করে লিপস্টিক লেগে আছে এটা ঢুকি রাখো আর তো সব এদিক ওদিক সবার গিফটের জিনিসই কিনেছি ও মুহু একটা পেন্সিল বক্স খুব বায়না করেছে এটা কথা ভুলে গিয়েছিল আমি ভুলে যাই না আমি খুঁজেই পাচ্ছি ওটা ইভিংও দেখছি ইভিং এগুলো বার করছিলাম এই দাঁড়াও আচ্ছা দেখাও দেখাও দেখো দেখো এটা এটা ছিল ওয়ান হ্যাঁ এটার দাম ছিল 200 টাকা গেঞ্জি দেখাই একটা বাবাই দুটো গেঞ্জি দেখা কিনেছে একটা গেঞ্জি দেখাবো না একটা গেঞ্জি রেখে দিই না দুটো গেঞ্জি রেখে দিই দেখিয়ে দেবো বাবাই আচ্ছা এই দেখো উল্টো লেখা হচ্ছে যেখানে সেলফি ক্যামেরা তো মানে অন করা তো উল্টো লেখা হচ্ছে এটা খুব সুন্দর রেড কালারের লেখাটাও খুব ভালো কিন্তু রাইট হার্ট নেভার স্টপ এক্সপ্লোরিং এই দেখো এটা উল্টো লেখা দেখা যাচ্ছে আর আর একটা টি শার্ট হচ্ছে এই কালারের এই কালারটা খুব মিষ্টি হয়েছে কিন্তু এটা উল্টো ব্যাক ক্যামেরা মানে সেলফি ক্যামেরা করে দেখাচ্ছি তো তার জন্য উল্টো এটাও কিন্তু খুব সুন্দর পারফেক্ট ওয়েভস চিল ভাইবস একদম হাইফাই লেখা খুব সুন্দর এইটা এটা বাবাইয়ের দুটো আরো কিনেছি সেগুলো বাবাইয়ের না
ফর গিফট পারপাস সেগুলো দেখাচ্ছি না। এই হয়ে গেল বাবা আমাদের শেষ তো? হ্যাঁ আর কিছু নেই, আর সব গিফটের জিনিস ওগুলো দেখাচ্ছি না, ব্যাস ব্যাস ব্যাস। গিফটের জিনিসই অনেক আছে। হ্যাঁ আমাদের জন্য কিছু কিনিনি আমি, একটা টি শার্ট কিনেছি। এই আমার টি শার্ট তো, ও আচ্ছা দাঁড়ো আমি একটা টি শার্ট কিনেছি দেখিয়ে দি, পুরনো হোক আর কি করব। আমি দেখো এই দেখো এই একটা টি শার্ট কিনেছি, খুব এইগুলো না ভীষণ কমফোর্টেবল, ভীষণ ভালো লাগে আমার, তার জন্য একটুখানি ঢিলা ঢালা টি শার্ট পরতে আমার খুব ভালো লাগে, তার জন্য এটা কিনেছি। তো এই আমার জন্য আর কিছু কিনিনি, একটা জিন্স আর একটা টি শার্ট, আর মুহু দুটো এমনি টি শার্ট, আর বাবাই দুটো টি শার্ট, আর গুলো সব গিফট। এই হচ্ছে কাহিনী, আর আর কিছু নেই, এই হচ্ছে আমাদের শপিং। হোক আমাদের তো আজকে খাওয়া দাওয়ার বালাই নেই, কারণ আমরা খেয়ে দিয়ে এসেছিলাম, আর উল্টারও খাওয়াটা শেষ করতে পারিনি, সেগুলো আবার বাড়িতে আবার বয়ে ঠয়ে নিয়ে এসেছিলাম। এনিওয়েজ তোমাদের ব্লগটা শেষ করার আগে যেটা বলতে চাই হচ্ছে, ম্যাক্সে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে আপ টু 30% টু 50%, তোমরা গিয়ে দেখতেই পারো, তবে সব কিছুতে না, কিছু কিছু জিনিসে, সেই কিছু কিছু জিনিস তোমাদের নাও ভালো লাগতে পারে বা সাইজে নাও পেতে পারে, তাও তোমরা দেখেই আসতে পারো। আর প্যান্টালুন্সে দিচ্ছে, কিন্তু প্যান্টালুন্সে যাওয়ার আমার টাইম হয়ে ওঠেনি, ম্যাক্সে এত টাইম লেগে গেল। আর রিলায়েন্সে কিছু তোমাদের ডিসকাউন্ট দিচ্ছে না, অ্যাজ ইউজুয়াল ওরা কিছু শপিং করলে ওই ঢপের ওই কুপনগুলো ধরিয়ে দেয়, যাতে তোমরা নেক্সট টাইম আসলে এত টাকা শপিং করলে এত টাকা তোমরা ডিসকাউন্ট পাবে, ওই সব বেকার ওদের জালিয়াতি। যাই হোক আমি ট্রেন্সেও ঢোকার টাইম পাইনি, ম্যাক্সে গেছি, ম্যাক্স থেকে কিছু কিছু জিনিস কিনেছি, আর যেগুলো মোটামুটি নিউ কালেকশন কিন্তু এখনো আসেনি, তোমাদের এটুকু বলতে পারি। এখন গেলে তোমরা ওই পুরনো পাবে, কিছু কিছু জিনিস নতুন এসছে সেগুলো ভালো ভালো, কিন্তু যেগুলো ধরো যেগুলো তোমার ডিসকাউন্ট আছে সেগুলো তুমি সাইজ পাবে না, নাই তোমার পছন্দ হবে না এরকম। আর নর্মাল যেগুলো থাকে তো নতুন কালেকশন তো সব সাইজই অ্যাভেলেবেল, সেগুলো পাবে, কিন্তু যেগুলো ধরো হঠাৎ পছন্দ হচ্ছে সেগুলো তোমার সাইজ নেই, সেগুলোই তোমার ডিসকাউন্টে আছে। এনিওয়েজ আজকের ব্লগটা এইটুকুই রাখছি, আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কি করবে, সাবস্ক্রাইবটা করে দিও ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।